স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আগস্ট মাস, সামনেই 15ই আগস্ট, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তাই আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে ছোট্ট একটি অনুচ্ছেদ রচনা। ছোট্ট একটি অনুচ্ছেদ রচনা এই জন্যই, কারণ আজকের ভিডিওটা আমি বানাতে চলেছি আমাদের খুদেদের জন্য, মানে জুনিয়র লেভেলের জন্য। তাহলে চলো আমরা দেখে নিই যে স্বাধীনতা দিবসের ওপর ছোট্ট একটি অনুচ্ছেদ আমরা কীভাবে রচনা করতে পারছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালোও লাগবে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে, তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। অনুচ্ছেদ রচনা, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই অনুচ্ছেদ রচনাটা কিন্তু অনায়াসেই তোমরা স্পিচ হিসেবে, অর্থাৎ বক্তৃতা হিসেবে ব্যবহার করতে পারো। অনুচ্ছেদ হিসেবেও লিখতে পারো এবং বক্তৃতা হিসেবেও কিন্তু তোমরা এটাকে অনায়াসে যে কোনো জায়গায়, স্কুলে বা অন্য যে কোনো স্থানে বক্তৃতা হিসেবে তোমরা এটাকে সুন্দরভাবে কিন্তু ইউজ করে নিতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই যে স্বাধীনতা দিবসের উপর এই অনুচ্ছেদটা অথবা বক্তৃতাটা আমরা কীভাবে লিখতে পারছি। 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। ব্রিটিশ শাসকদের অধীনতা ছিন্ন করে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। প্রায় 200 বছরের পরাধীনতার পর আমাদের দেশ এই দিনটিতে স্বাধীন হয়। দেশকে স্বাধীন করার জন্য বহু স্বাধীনতা সংগ্রামী ইংরেজদের সাথে লড়াই করে মৃত্যুবরণ করেছেন। ফাঁসি কাটে প্রাণ দিয়েছেন ক্ষুদিরাম বোস, সূর্য সেন, ভগৎ সিং প্রমুখ বীর স্বাধীনতা সংগ্রামী। মাতৃভূমির মুক্তির জন্য এই বীরেরা যে বীরত্ব দেখিয়েছিলেন, যে দুঃখ বরণ করেছিলেন, তা তুলনাহীন। ইংরেজদের লাঠি, গুলি, জেল, দ্বীপান্তর, ফাঁসির দড়ি কোনো কিছুকেই তারা পরোয়া করেননি। শেষ পর্যন্ত এদের বলিদানের মধ্যে দিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। আমরা প্রতি বছর 15ই আগস্ট দিনটি স্বাধীনতা দিবস রূপে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে থাকি। আমাদের ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। তারপর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে তা উদযাপন করা হয়। আমরা ভারতবাসী হিসেবে এই দিনটি পালনে গর্ববোধ করি। জয় হিন্দ, জয় ভারত। তাহলে দেখলে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ওপর ছোট্ট একটি অনুচ্ছেদ রচনা আমরা কীভাবে তৈরি করে নিতে পারলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। এই ছোট্ট অনুচ্ছেদটা তোমরা খুব ভালো করে তৈরি করে নিও, তাহলে স্বাধীনতা দিবসে তোমাদের অনুচ্ছেদ লিখতে অথবা তোমাদের স্পিচ দিতে, মানে তোমাদের বক্তৃতা দিতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। স্কুলে বা যে কোনো জায়গায় এই ধরনের একটা সুন্দর বক্তৃতা দিয়ে তুমি সবার হাত তালি অনায়াসেই নিয়ে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই।